Thank you.
সুনাম সুনাম সঙ্গে যখন রোজাদারে যাওয়া তখন আমি আলাদা দাঁড়াই তোমার পথে যেয়ে আমি দাঁড়িয়ে থাকি। রংপুর সারা দিয়ে আমি তোমার কথা ভাবি আর বলি যে আমি চোখে ধোঁয়া লেগেছে তাই আমি কাঁদছি।
রঞ্জিতের কৃপা লাভ না করতে পারলে অর্থাৎ যিনি সদৈব নিজ ভক্তির যোগদশে আনন্দিত হয়ে থাকেন এবং পূর্বে যিনি শ্রী বৌদ্ধধামে বিহার করেন শ্রী গরিবীয় গণের মধ্যে অপরিণত শ্রীমতী রাধা রানা ছিলেন, তিনি এখন গৌরচন্দ্র পৌলী রায় শ্রী শ্রী শচীশ গৌরচন্দ্র যার পরম প্রিয় হৃদয়েশ্বর বা প্রাণ যিনি শ্রী রাধাকৃষ্ণ সেবাকে জগতে প্রকাশ করেছেন। রাধাকৃষ্ণের সেবাকে উনি গদাধর জগতে প্রকাশ করেছেন। রাধাকৃষ্ণের সেবা কৃষ্ণ দাস এটাই হচ্ছে জীবের স্বরূপ, জীবের স্বরূপই হল কৃষ্ণ দাস। শরদ গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যে কে আমি কেন বলে জানে তাৎপর্য, অর্থাৎ আমি কে এবং আমাদের এই কৃতাব জ্বালার কারণ কি, কৃতাব জ্বালার আদি দেবী আদি ভৌতিক এবং আদি আত্মার কারণ। মহাপ্রভু বলেছিলেন যে জীবের স্বরূপ হল নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল অতএব মায়ার পিশাচি তারা তাহলে বলাই অর্থাৎ জীবের স্বরূপ যে নিত্য কৃষ্ণ দাস সেটা ভুলে গেলে কি হবে মায়ার আর পিশাচি বলাই নাই। তার জন্য যখন ভগবান যখন থেকে কৃপা করেন তখন থেকেই শুরু করে যাচ্ছে অনেক বলেন যে ভক্তি তো কোনো বয়সের কাজ না, ভক্তি কোনো বয়স হয় শিশু বয়সে ভক্তি হচ্ছে বিয়ের প্রতি, পরিণত বয়সে ভক্তি হচ্ছে তেলের প্রতি এবং বৃদ্ধ বয়সে ভক্তি হচ্ছে জলের প্রতি। মরণকালে হরিনাম করে কোনো লাভ হবে আমরা যখন ভগবানকে ফুল কোনো ফুল নিবেদন করি তখন সেটা বাসি সূত্র দিই না, ধরো টাটকা সুন্দর ফুল দিই সতেজ ফুল দিই, তাহলে সেটা আমাদের নিজের জীবনের ক্ষেত্রে এটা কেন নিজের জীবন সতেজ থাকে সেটাই বৃদ্ধ বয়সে জড়ার জন্য সেই জীবন আর ফুল করবে না, টাটকা জীবনটাই ভগবানকে জীবের স্বরূপ হচ্ছে নিত্য কৃষ্ণ দাস সেটা ভুলে গেল হবে মায়া এসেছে তার ঘাড়ে বলার তো সেই রাধাকৃষ্ণের সেবা সেই রাধাকৃষ্ণ সেবা করে তিনি উনি জগতে প্রকাশ করেছেন। তো সেই গুরুগণ শ্রী গদাধর পণ্ডিতকে আমি আর কি উপার্জন করি এবং ভজন মার্গকে যিনি
নিজের যদি সেই ধর্ম